আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আবারও চলে আসলাম নাইস ফুড অ্যান্ড এন্টারটেইনমেন্ট থেকে নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকে ভিডিওতে থাকছে বিয়েবাড়ি স্টাইলের চিনি গুঁড়ো চালের পায়েস। আর এই পায়েসটা খেতে এতটা মজা, আর যদি হয় বিয়েবাড়ি স্টাইল আর তো কথাই নেই। চলেন আজকে আমি তৈরি করে দেখাবো বিয়েবাড়ির স্টাইলের চিনি গুঁড়ো চালের পায়েস। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, নিত্য নতুন রেসিপি পেতে নোটিফিকেশনটা অন করে রাখেন। চলেন আমি মূল ভিডিওতে চলে যাই। প্রথমে আমি চুলার পরে একটা পাতিল বসিয়েছি। পাতিলে আমি 1 লিটার দুধ নিব, এটা জাল দেওয়া দুধ না, কাঁচা দুধ। দুধটা ঢেলে নিচ্ছি, তারপরে আমি চুলার পাশে জালটা ধরিয়ে দিছি। চিনি গুঁড়ার চালটা এখানে আমি 1 কাপ চাল নিচ্ছি, সেটাকে সুন্দর করে ধুয়ে ভিজিয়ে রাখেছিলাম 1 ঘন্টার মতো। সেটা নরম হয়ে গেছে, কারণ ভিজিয়ে রাখলে পায়েসটা রান্না করতে একটু তাড়াতাড়ি হয়, কোনো দেরি হয় না। আর দুধটা যদি জাল দেওয়া থাকে, চালটা আপনারা আগে থেকে ভিজিয়ে রাখবেন, পায়েসটা রান্না করতেও অনেক সহজ হবে। তারপর আমি চালটা দিয়ে একদম মাঝারি আছে চুলার জালটা দিয়ে রাখছি, তারপর একটু নেড়ে চেড়ে দিয়ে এভাবে দুধটা বলকের সাথে অপেক্ষা করছি। এখন দুধে বলক এসে গেছে, আমি একটু নেড়ে চেড়ে দিব। আর পায়েস রান্না করতে গেলে মাঝে মাঝে নেড়ে চেড়ে না দিলে পাতিলের তলে লেগে যাবে, সেই জন্য আমি মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর চালটা ফুটে আসা আর দুধটা শুকা পর্যন্ত আমি অপেক্ষা করছি আর নাড়তে আছি। এভাবে নেড়ে চেড়ে দিয়ে তারপরে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, সামান্য একটু লবণ। আবারও নেড়ে চেড়ে দিচ্ছি, তারপরে একটা এলাচ দিয়ে দেব। আমি আগে থেকে এলাচটা দিই নাই, কারণ ফ্লেভারটা একটু বেশি হয়ে যায়, সেজন্য আমি পরে দিছি। আর এভাবে নেড়ে চেড়ে আরও একটু শুকিয়ে আসলি, কারণ চালটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, আর বাকিটুক সেদ্ধ হওয়ার জন্য আমি মাঝারি আছে রেখে দিব। আর চিনিটা যখন গলে যাবে তখন দুধটা পাতলা হয়ে যাবে। আমি এখানে 2 টেবিল চামচ গুঁড়া দুধ সুন্দর করে গুলিয়ে একটা মগে রেখে দিছি, সেটা দিয়ে দেবো। পায়েসটা প্রায় হয়ে আসছে, এখন আমি দিয়ে দেব হালকা গরম পানি করে রেখেছিলাম, তার ভিতরে 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়েছি, সেটা গুলিয়ে পায়েসটার ভিতরে দিয়ে দিছি। এখন পায়েসটা একটু ঘন হয়ে আসবে, তারপরে দিয়ে দেব কিছু বাদাম কুচি। এখানে কাজু বাদাম আর পেস্তা বাদাম দিছি, আর কিশমিশ দি নাই। তারপরে আমি চুলাটা বন্ধ করে কিছু সময় রেখে দিছিলাম, উপরে একটা সর পড়ে আসছে, দেখেন কি সুন্দর কালার আসছে। এখন আমি একটা প্লেটে বেড়ে নেব, বেড়ে ঠান্ডা করে এটা ফ্রিজে রেখে দিলে খেতে অসাধারণ লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
আমার এই রাজকীয় স্বাদের বিয়েবাড়ি স্টাইলের পায়েসটা যদি ভালো লাগে প্লিজ সবাই শেয়ার করবেন, ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করতে পারেন, বন্ধুবান্ধবের, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।